Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channel এর সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই পবিত্র রমজান মাসে এমন সহজ 10টি জিকিরের কথা বলবো। সেই সহজ 10টি জিকির যদি আপনারা প্রতিনিয়ত করেন তাহলে এর প্রতিদান হিসাবে সরাসরি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। রমজান রহমত বরকত এবং নাজাতের মাস। এই মাস আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, অধিক পরিমাণে আমলের মাধ্যমে বিপুল সওয়াব অর্জন ও নেকি লাভের একটি মৌসুম। এই মাসে পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে। আল কোরআন এসেছে রমজান মাস, যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হিদায়তের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা আল বাকারা আয়াত 185। রমজান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এই মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এই মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মহাকল্যাণ থেকে বঞ্চিত হলো। সুনানে আত-তিরমিজি হাদিস নম্বর 683। এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে সহজেই যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এমন সহজ 10টি আমল আপনাদের সামনে আমি তুলে ধরছি। তার মধ্যে সবচেয়ে সহজ এক নম্বর আমলটি হচ্ছে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম 2073 নম্বর সহি একটি হাদিস। 2 নম্বর জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া। এটি তিরমিজি শরীফের 462 নম্বর হাদিস। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে সর্বোত্তম জিকির, তিরমিজি 462 নম্বরে বলা হয়েছে। 4 নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু একবার, এই কালামাগুলি আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম 1685 নম্বর সহিহ একটি হাদিস। 5 নম্বর জিকিরটি হচ্ছে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রে ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তা মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী 168 এবং সহিহ মুসলিম 2073 নম্বর সহিহ হাদিস। 6 নম্বর জিকিরটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এই কালামাগুলি জিহ্বার উচ্চারণে সহজ এবং মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এটি সহিহ আল বুখারীর 168, সহিহ মুসলিমের 2072 নম্বর হাদিস। 7 নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ আত-তিরমিজি 511 নম্বর এবং আল হাকিমের 501, সহিহ আল জামের 531, সহিহ আত-তিরমিজির 160 নম্বর হাদিস। 8 নম্বর আমলটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সময়ের মধ্যে একটি গুপ্ত ধন। সহিহ আল বুখারী 213, সহিহ মুসলিমের 2076 নম্বর সহিহ হাদিস। 9 নম্বর জিকির হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালামাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সহিহ আহমদ শরীফের হাদিস 513 এবং মাজমাউজ জাওয়াইদের হাদিস 297 বলা হয়েছে। এবং 10 নম্বর জিকিরটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, 10টি নেকি লেখা হবে এবং 10টি গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। আরও বলা হয়েছে, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাত পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ আত-তারগিব ওয়াত-তারহিবের
273 নম্বরে বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই পবিত্র রমজান মাসের ফজিলতপূর্ণ মাসে এই সহজ 10টি জিকির আমি আশা করি সকলে জানেন। আজকে না জানলেও ভিডিওগুলো দেখে দেখে আপনারা মুখস্থ করে নিয়ে এই সহজ 10টি আমল চলতে ফিরতে সব সময় করবেন। ইনশাআল্লাহ মৃত্যুর পরে আপনি জান্নাত উপহার পাবেন, প্রতিদান হিসেবে জান্নাত পাবেন। আমি অনুরোধ করব, আজ থেকে নিয়ত করুন এই বাকি রমজানের প্রত্যেকটা দিন আপনারা চলতে ফিরতে, বিশেষ করে ইফতারের সামনে এই 10টি জিকির বেশি বেশি করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন এবং নিজে তো আমলটি করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও এই আমলটি সম্পর্কে জানিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন। আমি অনুরোধ করব এরকম ভিডিও মিস না করার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দান করুন, এই 10টি জিকিরের প্রতিদান হিসাবে আমাদের মৃত্যুর পরে যেন জান্নাত দান করেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।